ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, শুরু হলো আশ্বিনের তাণ্ডব। কতদিন চলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আমরা এই আশ্বিনের তাণ্ডব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়ার্ল্ড নোটিফিকেশান অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, ছাড় পেল না উত্তর কিংবা দক্ষিণবঙ্গ। আর এখনও কালো মেঘের ঘনঘটা রয়েছে উত্তরবঙ্গের উপরে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আজ বুধবার আজ পর্যন্ত বৃষ্টি চলবে, কিন্তু এবার সেটা শুক্রবার পর্যন্ত থাকবে বলে সাফ জানিয়েছে তারা। আর এদিকে এখন হিমালয়ের পাদদেশ বিরাজ করেছে মৌসুমি অক্ষরেখা, তার জেরে পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। উত্তরের পাঁচ জেলায় কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। অন্যদিকে যেহেতু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, তার ফলে এখন আরও রাজ্যের উপরে বৃষ্টির প্রভাব অনেকটাই। তবে এবার দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টির দাপট কমলেও ছাড় নেই উত্তরবঙ্গের। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনে পাঁচ জেলায় 7 থেকে 20 সেন্টিমিটারের মতো বৃষ্টি হতে চলেছে। এদিকে মালদাসহ দুই দিনাজপুর বাদ পড়ছে না কোনোভাবেই। আগামী কয়েকদিন একটু সমুদ্র উত্তাল অবস্থায় থাকবে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্র থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের লেটেস্ট আপডেট।